আসে। তুমি কে মা? তোমার বৌমা। বৌমা নে কি ব্যাপার? এত বেলা হয়ে গেছে, এখনো উঠুন জাত দেওয়া হয়নি? কাল থেকে ভোরে উঠে উঠুন জাত দিবা। আমি সকালে উঠে তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেল দেব। কথাটা মাথায় থাকে জেনে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক। তাতাই যাই দাও। এই তুমি কোথায় যাচ্ছ? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে সোজা বাড়ি চলে আসবা। কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। সত্যি দোস্ত, তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার তো কি আনন্দ হয়েছে, তোকে বুঝলে বোঝাতে পারবো না। ও গো, হে দেখো দেখো কে এসছে। ভাই, এতদিন পর, ভালো আছো তো? কখন আসলা? এসেছে মানে কোন আগে, আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও মা, বাইরে দাঁড়িয়ে থাকা কেন? ভেতরে ঢুকে পড়বা। ওই যে মেইল লাগে, যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে একভাবে বইলেই আসছে। আগে আমি কি সারপ্রাইজ দেবো, তারপরে তোমরা ঢুকবা। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন। কি হলো ভাবি? তুই না এসছে? তুই না এসছে তো আমি কি করব? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না? হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বেড়াইছিলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। ভাবি, ও দেখতে কেমন হয়েছে? ভালো। কিরে রোহন, কোথায় যাচ্ছিস? দেখা করতে। কি করে? ও মেয়ে ছেলে ওই লন্ডন থেকে দেখা করতে এসছে, আর আমি মারতে যেতে পারবো না। এই থাম থাম, শোন শোন। জানিস কি করেছে? আমি সকালবেলায় উঠে ঝাড় দিছি নু। তুই যে রোহন, ও জানে জানতে না পারে। ভাবি, এটা না করলে হয় না। ও এতদিন পরে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, ওখানে নদীর ধারে ঘুরতে যাব। কেই, তুই স্বপ্ন দেখা বন্ধ করে আমার কথা শুনবি কিনা তাই বল। ঠিক আছে ভাবি, বলো। আজ থেকে তুই আর রোহন না, বিশু রোহন। ভাবি, বিশুকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে হয় না। কেন? ওই সুরা স্বভাব খুব খারাপ। কি করে? আপত্তি কথা বলছি। ঠিক ঠিক আছে লা, ঠিক আছে ভাবি, তোমার যা খুশি তাই করো। ঠিক আছে, বাড়ির লক্ষ্যে আর বিশুকে বুঝানোর দায়িত্ব আমার, যা তুই কাজ কর গা। ভাবি, বেলা 12টা বেজে গেল, ও মাঠ থেকে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আর আসার সময় হয়ে গেছে,
এই আসলো বুলি। ভাবি ও দেখতে কেমন হইছে, আমার থেকেও সুন্দর। ওই তো চলে এসছে, নিজের চোখে দেখিলাম। ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক করেনি, এই সেই তুহিনা। তুহিনা ভালো আছো? তাড়াতাড়ি গা ধুয়ে তুই না খেলি নদীর ধারে ঘুরতে যা। ঠিক আছে ভাবি, তুমি রেডি হইলাও। ভাবি আমি শুধু যাব। তুই আবার কি করতে যাবি? ওই শালাকে আমার বিশ্বাস হয় না। খবর ঠিক আছে, ঠিক আছে। চলো মেরি জান, তুমি আর আমি নদীর ধারে থেকে পাখির মতন ঘুরে আসি। ভাল লাগছে না, যাবো না। কি হলো তোমার এই কথাটা? আমার বুকে এসে লাগলো। এরকম কথা আর কখনো বলবে না। তুমি দেখতে পাচ্ছ না, তোমার জন্য আজ আমি হ্যান্ডসাম হয়েছি। চলো জান, আমরা নদীর ধার দিয়ে ঘুরে আসি। চলে যাচ্ছি। এ দেখো লাভ, ভাবি ঝাল ভাড়া দে। কিরে এখনো দাঁড়িয়ে আছে যে? যা পারাপানে যা। হ্যাঁ যাসি। বাবু তোমার আব্বা কই? কি কি আব্বা? তোমার আব্বা টনি। ও সাইড দোকান মানে আছে মনে হয়। চলেন তো আমার সাথে চলেন। আঙ্কেল কে বিশ্বের আব্বা বলছে কেনে?
ওই বিশু ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে তো, তাই আমার শ্বশুরকেও আব্বা বলেই ডাকে। আবার আমার শ্বশুর শাশুড়ি ওকে ছেলের মতনই দেখে। লাবণ ঝাল বড়া খাও। ও হ্যাঁ, তুমি কোথায় যাইছো? আমাকে বলছো? ও মা, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি কলা ভয়ে পানি দিতে যাচ্ছি। থাক, তোমাকে আজ আর পানি দিতে যেতে হবে না, চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি কি। পার্কে? ঠিক আছে জান, তুমি দশ মিনিট দাঁড়াও, আমি একটু হ্যান্ডসাম হয়ে আসছি। কোথায় যাচ্ছি? দেখতে আসিনি, গাদি হ্যান্ডসাম হইতে যাচ্ছি, আমার জানকেলি পার্কে ঘুরতে যাবো। আর্জেন্ট কলা ভয়ে পানি দেওয়া, তুই পার্কে ঘুরতে যাবা? ওসব ঘুরতে ঘুরতে যেতে হবে না, তাড়াতাড়ি সকলে ভয়ে সাজ দিতে হবে, না হলে সব মরে যাবে। মরলেও আমার কিছু করার নাই, দোকানে কালা বল লাগাবো, কিন্তু আজ আমার সোনাগেলি পার্কে ঘুরতে যাইতেই হবে। জিতু মিমি জিবে, তুই যত শক্তি বিশ ভাই, কাজ হবে না। চল সোনা, তুই শুধু প্রথমে কি রেডি হইলাম, আমি দু মিনিটের মধ্যে আসছি। ব্যাপার বসে পড়লি যে, কলা ভয়ে পানি দিতে যাবার না? সেটা আমার ব্যাপার, যাবো কি যাবো না কাউকে দেখতে হবে না। না, এক্ষুনি কলার গাছগুলো সব মরে যাচ্ছিল তো, তার লেগে বলছি। কি হবে? দে শালা, আমার গাড়ি চাবি দে। তুই যে কিভাবে পার্কে যাস তা আমি দেখছি। কি গো জান, এখনো বসে আছো যে, চলো। গাড়ির চাবিটা হারিয়ে গেছে, খুঁজে পাসিনি। মোটরসাইকেল নাই তো কি হইছে, চলো আমরা সাইকেলে প্রেম করব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটার পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমরাও বিনম অ্যাপস ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নিন আর ঘরে বসে ইনকাম করুন। বাই।